এক নম্বর ক্লাস সেভেন ব্রিঙ্গিং আপ ক্যারি যে গল্পটা সেকেন্ড পার্টটা পড়বো। কারি ওয়াজ লাইক এ বেবি, কারি একটা ছোট্ট বাচ্চার মতোই ছিল। হি হ্যাড টু বি ট্রেন টু বি গুড অ্যান্ড ইফ ইউ ডিড নট টেল হিম হোয়েন হি ওয়াজ নটি হি ওয়াজ আপ টু মোর মিসচিফ দ্যান এভার। বলছে এক্ষুনি তাকে আমাদের ভালো করে ট্রেন করতে হবে, ভালো ভালো যাতে হয়, সে ট্রেন টু বি গুড, তাকে ভালো হওয়ার জন্য ট্রেন করতে হবে, আদারওয়াইজ। আর আরেকটা জিনিস হচ্ছে যখন সে দুষ্টুমি করে, যখন এলিফ্যান্ট সে দুষ্টুমি করে, তাদেরকে যদি বলানো হয় যে দুষ্টুমি না করতে, না হলে যদি আমরা না বলি আর কি যে ধরো দুষ্টুমি করছে, দুষ্টুমি না করলে কিন্তু সে পুরো দুষ্টুমিটা আরও বাড়িয়ে দেবে নিশ্চিত। মিস ঘটনাটা যদি আমরা এমনি সাজাই যে একটা ছোট্ট বাচ্চা খুব দুষ্টুমি করছে, আমরা বলি এই চুপচাপ বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তখন সে শান্ত হয়ে যায়। তো এই যদি ডাক না দিই তাহলে কিন্তু দুষ্টুমিটা বাড়তেই থাকবে। তো সেম এলিফ্যান্টের ক্ষেত্রে, এই বেবি এলিফ্যান্ট যে কারি, কারি ক্ষেত্রেও সেম। ওকে যদি আমরা এখন থেকেই যে ট্রেনিং না করি যে কত দুষ্টুমি বেশি হচ্ছে না কম হচ্ছে, তাহলে কিন্তু সে মাত্রাতিরিক্ত দুষ্টুমি করতে পারে। ফর ইনস্ট্যান্স, ওয়ান ডে সামবডি গেভ হিম সাম ব্যানানা সুইট। একদিন হয়তো কি হলো, কোনো একজন মানুষ হয়তো তাকে ব্যানানা খেতে দিয়েছে, কলা খেতে দিয়েছে। ভেরি সুন হি ডেভেলপ এ গ্রেট লাভ ফর রাইট ব্যানানাস। আর ওই কলা খাওয়ার পরে তার মনের মধ্যে একটা পাকা কলার জন্য একটা আলাদা একটা ইন্টারেস্ট জেগে গেছে, মিন্স তার পছন্দ হয়ে গেছে। হি ইউজ টু কিপ লার্জ প্লেটস অফ উই ইউজ টু কিপ লার্জ প্লেটস অফ ফ্রুটস অন এ টেবিল নিয়ার এ উইন্ডো ইন দ্য ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা জানালার কাছে আমরা সবসময় ডাইনিং টেবিলের উপরে জানালার কাছে একটা ফ্রুটসের আমরা পট রাখি, যেটার মধ্যে ফ্রুটস রাখা থাকে। ওয়ান ডে অল দ্য ব্যানানাস অন দ্যাট টেবিল ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড মাই ফ্যামিলি ব্লেম দ্য সার্ভেন্টস ফর ইটিং অল দ্য ফ্রুটস ইন দ্য হাউস। একদিন দেখলাম কি, একদিন দেখা গেলো যে আমাদের যে পট ফ্রুটস রাখার জায়গাটা ওটার মধ্যে কলা গায়েব, কলা নাই। তো মা বাবা কি করলো, মা বাবা ব্লেম করলো সার্ভেন্টসদেরকে, তারা হয়তো সব কলা খেয়ে ফেলেছে। এ ফিউ ডেজ লেটার দ্য ফ্রুটস ডিসঅ্যাপিয়ার্ড অ্যাগেইন, কয়েকদিন পরে ফ্রুটস আবার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, মানে আবার হারিয়ে, আবার কলাগুলো ভ্যানিশ হয়ে গেল। ইফ দ্যাট দিস টাইম দ্য ব্লেম ওয়াজ পুট অন মি, আর এইবার যখন কলা হারিয়েছে তখন এই ব্লেমটা, দোষটা আমার ঘাড়ে চেপেছে। অ্যান্ড আই নিউ আই হ্যাড নট ডান ইট, কিন্তু আমি জানতাম আমি করিনি। ইট মেড মি ভেরি অ্যাংগ্রি উইথ মাই প্যারেন্টস অ্যান্ড দ্য সার্ভেন্টস ফর আই ওয়াজ শিওর দে হ্যাড টেকেন অল দ্য ফ্রুটস। তখন আমার খুব রাগ হলো, আমার প্যারেন্টসের উপর রাগ হলো, তারা কেন আমাকে ব্লেম করছে, এবং সার্ভেন্টসদের উপর রাগ হলো, কারণ আমি তো নিইনি, নিলে ওরাই নিয়েছে। দ্য নেক্সট টাইম দ্য ফ্রুটস ডিসঅ্যাপিয়ার্ড আই ফাউন্ড এ ব্যানানা অল স্ম্যাশড আপ ইন কারিজ প্যাভিলিয়ন। নেক্সট টাইম আবার যখন ব্যানানা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, তখন আমি কী করলাম, একটা ব্যানানা স্ম্যাশড থেতলা অবস্থায় কারিজ যে প্যাভিলিয়ন, কারি যেখানে থাকে ওখানে পেলাম। দিস সারপ্রাইজ মি ভেরি মাচ ফর আই হ্যাড নেভার সিন ফ্রুটস দেয়ার অ্যান্ড অ্যাজ ইউ নো হি হ্যাড অলওয়েজ লিভড অন ট্রিজ। কিন্তু সেখানে আমি ফ্রুটস দেখতে পেয়ে আমি খুব আশ্চর্য হলাম, কারণ কারি তো ফ্রুটস খায় না, কারণ আমরা সবাই জানি, আমরা আগেও পড়েছি কারি কি টুইক্স খায়। নেক্সট ডে হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য ডাইনিং রুম ওয়ান্ডারিং ওয়েদার আই শুড টেক সাম ফ্রুটস ফ্রম দ্য টেবিল উইদাউট মাই প্যারেন্টস পারমিশন, এ লং ব্ল্যাক থিং ভেরি মাচ লাইক এ স্নেক সাডেনলি কেম থ্রু দ্য উইন্ডো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড উইথ অল দ্য ব্যানানাস। একদিন এর পরের দিনে আমি কি করছিলাম, ডাইনিং রুমের মধ্যে বসেছিলাম এবং ভাবছিলাম যে আমি মার পারমিশন, বাবার পারমিশন ছাড়া আমি ওই টেবিল থেকে ফ্রুটস নেবো কিনা। ঠিক ওই সময় দেখলাম কি, স্নেকের মতো, কালো রঙের একটা স্নেকের মতো একটা কিছু আসলো এবং ব্যানানাকে ডিসঅ্যাপিয়ার্ড করে নিয়ে গেলো, ব্যানানা নিয়ে গেলো। আই ওয়াজ ভেরি মাচ ফ্রাইটেন্ড বিকজ আই হ্যাড নেভার সিন স্নেকস ইট ব্যানানাস। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমি কোনদিন খুব দেখিনি যে স্নেকস এ ব্যানানা খায়। অ্যান্ড আই থট ইট মাস্ট বি আ টেরিবল স্নেক দ্যাট উড স্নেক ইন অ্যান্ড টেক ফ্রুটস। আমি ভাবলাম এটা টেরিবল, খুব বিষাক্ত কোনো স্নেক হবে যে নাকি চোরের মতো এসে সব ফ্রুটস নিয়ে যাচ্ছে। আই ক্র্যাপড আউট অফ দ্য রুম অ্যান্ড উইথ গ্রেট ফিয়ার ইন মাই হার্ট রান আউট অফ দ্য হাউস ফিলিং শিওর দ্যাট দ্য স্নেক উড কাম ব্যাক ইন টু দ্য হাউস ইট অল দ্য ফ্রুটস অ্যান্ড কিল অল অফ আস। আই ক্র্যাপড আউট অফ দ্য রুম, আমি কী করলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে, হয়তো বা ওই স্নেকটা আবার ফিরে আসবে, সব ফ্রুটস খেয়ে ফেলবে এবং আমাদেরকেও মেরে ফেলবে। অ্যাজ আই ওয়েন্ট আউট আই স্ন কারিজ ব্যাক ডিসঅ্যাপিয়ারিং ইন দ্য ডাইরেকশন অফ দ্য প্যাভিলিয়ন। আমি যখন বেরোলাম তখন দেখলাম কারির যে পিঠটা, ব্যাক পিঠটা দেখা যাচ্ছে, সে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, কোথায় সেটা প্যাভিলিয়ন দিয়ে যাচ্ছে। অ্যান্ড আই ওয়াজ সো ফ্রাইটেন দ্যাট আই ওয়ান্টেড হিজ কোম্পানি টু চিয়ার মি আপ, এবং আমি খুব ভয় পেয়েছিলাম, তাই আমি দৌড়ে ওর কাছে যাচ্ছিলাম যাতে ওর থেকে আমি একটা সাহস পাই, ও আমার সঙ্গে থাকলে আমি একটু সাহস পাবো। আই রেন আফটার হিম ইন টু দ্য প্যাভিলিয়ন অ্যান্ড আই ফাউন্ড হিম দেয়ার ইটিং ব্যানানাস। আই স্টুড স্টিল ইন অ্যাস্টোনিশমেন্ট, দ্য ব্যানানাস ওয়ার লাইং স্ট্রং অল অ্যারাউন্ড হিম। বলছে কিন্তু আমি যখন গেলাম তখন আশ্চর্য, অ্যাস্টোনিশ বলতে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকা,
তাহলে যখন কেন সেই দেখলাম যে সে ব্যানানা খাচ্ছে এবং তার চারিদিকে were lying strewn all over around him এবং তার চারিদিকে ব্যানানা ছড়িয়ে আছে he stretched out his trunk and reached for one far away from where he was standing এখন দেখলাম সে তার সুটটাকে ট্রাঙ্কটাকে লম্বা করে একটু ছড়ালো কেন তার সেই যে দাঁড়িয়ে ছিল এই জায়গা থেকে অনেক দূরে একটা কলা ছিটকে পড়েছিল তাই ওটাকে নিয়ে আসলো that instant the trunk looked like a black snake আর ওই সময় ওর যে ট্রাঙ্কটা ওটাকে দেখে একটা কালো রঙের স্নেকের মতোই মনে হলো and I realized that curry was a thief আমি বুঝতে পারলাম চোরটা আসলে কে চোরটা হচ্ছে curry I went to him pulled him out by the ear and joyously showed my parents that it was curry and not I that had eaten all the fruits these many weeks এবং আমি ওর কান ধরে বাবার কাছে নিয়ে আসলাম মার কাছে নিয়ে আসলাম জয়শ্রী জয়শ্রী আনন্দের সঙ্গে বললাম দেখো এই কয়েক সপ্তাহ ধরে যে ফল চুরি হচ্ছে ওটা আমি করিনি ওটা কারি করেছে এটা কারির কাজ দেন আই স্কোল্ড হিম ফর এলিফেন্টস আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন অ্যান্ড আই সেড টু হিম নেক্সট টাইম আই সি ইউ স্টিলিং ফ্রুট ইউ উইল বি হুইপড এবং আমি ওকে বকলাম আই স্কোল্ড হিম স্কোল্ড মানে বকা কারণ আমি জানি যে ইলিফেন্টরা আছে ইলিফেন্টের বাচ্চাদের মতো কিন্তু ওই বকা দিলে পরে তারা বুঝে যায় তাদেরকে বকা হয়েছে তখন তারা তাদের দুষ্টুমি বা যে কোনো জিনিস বন্ধ করে দেয় তো আমি বললাম যে নেক্সট টাইম তোমাকে আমি দেখি এরকম তুমি ফল চুরি করে খেয়েছো তাহলে আই হুইপড হুইপড বলতে আমি তোমাকে মারবো হি নিউ দ্যাট উই ওয়ার অল অ্যাংরি উইথ হিম ইভেন দ্য সার্ভেন্টস বুঝতে পেরে গেছিল যে আমরা সবাই তার উপরে গিয়েছি এমনকি সার্ভেন্টসরা যে কাজ করে তারাও তার উপরে রেগে আছে His pride was so injured that he never stole another thing from the dining room. এবং তার এত দুঃখ পেল সে মনের মধ্যে তখন সে এরপরের থেকে সে তার ডাইনিং রুম থেকে আর কোনো ফল চুরি করলো না And from the then on, if anybody gave him any fruits, he always squealed as if to thank them. আর যদি এরপরে থেকে যদি কেউ ওকে কোনো ফল দেয় তাহলে সে ফলটা আবার স্কিউল্ড মানে ডাকে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে থ্যাংক জানায় ধন্যবাদ জানায় যে তাকে ফল খেতে দিয়েছে তাই An elephant is willing to be punished for having done wrong, but if you punish him without any reason, he will remember it and pay you back in your own coin. এখন বলছে হ্যাঁ একটা এলিফেন্ট তুমি ইজিলি পানিশ করতে পারো হ্যাঁ যদি সে দোষ করে সে দোষটা করেছে ওটা তুমি ওকে পানিশ করো কিছু বলবে না বাট উইদাউট এনি রিজন যদি তুমি ওকে পানিশ করো তাহলে কিন্তু সে জিনিসটা ভুলবে না এবং ঠিক সময় যখন দরকার পড়বে সে তোমাকে তোমার রিটার্ন করে দেবে বুঝতে পেরেছো কি রিটার্ন করে দেবে মারবে বিনা কোনো কারণে তখন সে কি করবে ঠিক জায়গায় তোমাকেও শিখিয়ে দেবে অ্যান এলিফেন্ট মাস্ট বি টট ওয়েন ইট টু সিট ডাউন ওয়েন টু ওয়াক ওয়েন টু গেট গো ফাস্ট অ্যান্ড ওয়েন টু গো স্লো একটা এলিফেন্টের অবশ্যই শেখা উচিত কোন সময় তাকে বসতে হবে কোন সময় তাকে দাঁড়াতে হবে কোন সময় তাকে তাড়াতাড়ি যেতে হবে অথবা কোন সময় তাকে আস্তে আস্তে যেতে হবে ইউ টিচ হিম দিস থিংস অ্যাজ ইউ টিচ এ চাইল্ড তুমি ওকে খুব সহজেই একটা বাচ্চাকে যেভাবে শেখাতে পারবে ঠিক সেভাবে এলিফেন্টটাও শেখাতে পারবে ইফ ইউ সে ধত অ্যান্ড পুল হিম বাই দ্য ইয়ার হি উইল গ্রেজুয়ালি লার্ন টু সিট ডাউন তুমি যদি ওকে ধত করে একটা আওয়াজ করে এবং ইয়ারটা টেনে নিচের দিকে আনো তখন তুমি বুঝতে পারবে তখন সে বুঝতে পারবে তোমাকে সে বসার জন্য বলছে তোমাকে না মানে এলিফেন্টটাকে আমরা বসার জন্য বলছি সেটা বুঝতে হবে সিমিলারলি ইফ ইউ সে মালি অ্যান্ড পুল হিজ ট্রাঙ্ক ফরওয়ার্ড হি উইল গ্রেজুয়ালি লার্ন দ্যাট ইট ইজ দ্য সিগন্যাল টু ওয়াক আর যদি তুমি ওকে মালি বলো মালি বলার পর ট্রাঙ্কটাকে সামনের দিকে টান দাও তাহলে বুঝতে হবে সে তাকে হাঁটতে বলা হচ্ছে কারি লার্ন্ড মালি আফটার থ্রি লেসন তিনটা লেসনের পরে কিন্তু কারি মালি বললে পরে বুঝে যেত তার হাঁটতে হবে বাট ইট টুক হিম থ্রি উইকস টু লার্ন ধত কিন্তু তার তিন সপ্তাহ সময় লাগলো ধত মানে বসতে যাও বসতে বলা হচ্ছে ওটা শিখতে হি ওয়াজ নো গুড অ্যাট সিটিং ডাউন অ্যান্ড ডু ইউ নো ওয়াই অ্যান এলিফেন্ট শুড বি টট টু সিট ডাউন ইট ইজ নো গুড সে বসতে ভালোবাসত না কিন্তু কেন একটা এলিফেন্টকে বসতে বলাটা বা বসাটা শেখানো এটা বলতে পারো বিকজ হি গ্রোজ টলার অ্যান্ড টলার দ্যান ইউ হু টেক কেয়ার অফ হিম সো দ্যাট ওয়েন হি ইজ টু আর থ্রি ইয়ার্স ওল্ড ইউ ক্যান অনলি রিচ ইজ ব্যাক উইথ এ ল্যাডার বলছে কেন ওকে বসতে পারা শিখতে হবে কারণ কি যে নাকি ওকে পালন করে বা যে ও দেখাশোনা করে ওর তো যদি ওর উপর মানে ওকে যদি দেখতে হবে ওর উপর উঠতে হয় ওর ব্যাক ওর কোমর অব্দি উঠতে গেলে ল্যাডার চকম লাগাতে হবে বা সিঁড়ি মই লাগাতে হবে ঠিক আছে তাই ওকে বসতে বলা শেখানো হয় এলিফেন্টস দেখে ইট ইজ দেয়ার ফোর বেটার টু টিচ হিম টু সিট ডাউন বাই সেইং ধট সো দ্যাট ইউ ক্যান ক্লাইম্ব আপ অন হিজ ব্যাক ফর হু উড ওয়ান্ট টু ক্যারি এ ল্যাডার অ্যারাউন্ড অল দ্য টাইম তুমি যদি ধাত বলো ওকে ধাত বললে বসে যাও বসলে তুমি খুব সহজেই ওর উপরে ক্লাইম্ব করতে পারবে আদারওয়াইজ কে এমন আছে যে নাকি তার সঙ্গে সবসময় একটা ল্যাডার ল্যাডার বলতে একটা সিঁড়ি বা চকম নিয়ে ঘুরবে যখনই
ওর উঠার সময় হলো তখন সে চকম দিয়ে উঠলো, এরকম তো কেউ করে না। ওই বসাটা শেখা এলিফ্যান্টসদেরকে। দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস টু টিচ অ্যান এলিফ্যান্ট ইজ দ্য মাস্টার কল। সবচেয়ে কঠিন কাজ যেটা একটা এলিফ্যান্টকে শেখানো হচ্ছে মাস্টার কল। মাস্টার কল এক ধরনের ডাক। এটা কি জন্য এক্সপ্লেন করা আছে, হি জেনারেলি টেক্স 5 years টু লার্ন ইটস প্রপারলি। সাধারণত একটা এলিফ্যান্ট জেনারেলি ওটা শিখতে মাস্টার কল শিখতে সময় লাগে 5 years, 5 বছরের মতো। দ্য মাস্টার কল ইজ এ স্ট্রেঞ্জ হিসিং হোলিং সাউন্ড এজ ইফ এ স্নেক অ্যান্ড এ টাইগার ওয়ার ফাইটিং ইচ আদার অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দ্যাট কাইন্ড অফ নয়েজ ইন হিস ইয়ার অ্যান্ড ডু ইউ নো হোয়াট ইউ এক্সপেক্ট অ্যান এলিফেন্ট টু ডু ওয়েন ইউ গিভ হিম দ্য মাস্টার কল। বলছে মাস্টার কল জিনিসটি, মাস্টার কল এক ধরনের সাউন্ড, যে সাউন্ডটা একটা স্নেকের হিসিং সাউন্ড আর একটা টাইগারের গর্জন, হোলিং সাউন্ড গর্জন, এই দুটার আওয়াজের যে মিক্সচার, ওই মিক্সচারটা হচ্ছে মাস্টার কল। যখন একটা স্নেক এবং একটা টাইগারের মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হলে যেই ধরনের সাউন্ড তৈরি হয় ঠিক এই ধরনের সাউন্ডটি তার কানের মধ্যে দিতে হয়, এটা হচ্ছে মাস্টার কল। আর মাস্টার কল যখন সে শুনতে পায় তখন সে কী করে? ইফ ইউ আর, ঘটনাটা কেমন, ইফ ইউ আর লস্ট ইন দ্য জঙ্গল, তুমি যদি কোনো একটা জঙ্গলে হারিয়ে যাও অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে আউট, এবং তোমার কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই অ্যান্ড এভরিথিং ইজ ব্ল্যাক এক্সেপ্ট দ্য স্টার্স অফ আবাব, চারিদিক শুধু অন্ধকার, শুধু উপরে স্টার, তারাগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড ইউ ডেয়ার নট টু স্টে ভেরি লং এনিওয়ে, এবং তুমি জঙ্গলে এরকম পজিশনে কোথাও থাকতে পারবে না, দ্য অনলি থিং টু ডু দেন ইজ টু গিভ দ্য মাস্টার কল অ্যান্ড অ্যাট ওয়ান্স দ্য এলিফেন্ট পুলস ডাউন দ্য ট্রি ইন ফ্রন্ট অফ হিম উইথ হিজ ট্রাঙ্ক। বলছে আর ঠিক ওই মুহূর্তে তুমি যদি মাস্টার কল দাও তাহলে এলিফেন্ট কি করবে, এলিফেন্ট তার ঠিক সামনে যেই গাছটাই আছে ওই গাছটাকে সে উপরে ফেলবে। দিস ফ্রাইটেন্স অল দ্য এনিমালস হবে, এবং এই জিনিসটা কি করবে, যত এনিমালস আমার আশপাশে আছে সব এনিমালস ভয় পেয়ে যাবে। অ্যাজ দ্য ট্রি কামস ক্র্যাশিং ডাউন মঙ্কিজ ওয়েক ফ্রম দিয়ার স্লিপ অ্যান্ড রান ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, আর যখনই এই ক্র্যাশিং থাকবে একটা গাছ উপরে ফেলার সাউন্ড শুনতে পারা যাবে তখন কিন্তু মাঙ্কি কো মাঙ্কি ঘুম থেকে জেগে যাবে এবং লাভ দিয়ে একটা গাছ থেকে একটা গাছে ডালে সে যেতে থাকবে। অ্যান্ড ইউ ক্যান সি দ্যাম ইন দ্য মুন লাইট, এবং তুমি তাদেরকে মুন লাইটে মানে যদি চাঁদের আলো আসে মিনস পূর্ণিমার রাতে তুমি ওদেরকে দেখতে পাবে। অ্যান্ড ইউ কান্ট অলমোস্ট সি, ক্যান অলমোস্ট সি দ্য স্ট্যাগস রানিং ইন অল ডাইরেকশন বিলো, এবং তুমি দেখতে পাবে হরিণরা চারিদিক ছুটোছুটি করছে যখন এই ক্র্যাশিং সাউন্ড হবে। ইউ ক্যান হিয়ার দ্য গ্রাউল অফ দ্য টাইগার ইন দ্য ডিস্টেন্স, তুমি টাইগারের গ্রাউল ডাকার শব্দ শুনতে পাবে, ইভেন হি ইজ ফ্রাইটেন্ড, এমনকি সেও ভয় পেয়ে যায়। দেন দ্য এলিফেন্ট পুলস ডাউন দ্য নেক্সট ট্রি অ্যান্ড দ্য নেক্সট, এরপরে একটা গাছ উপরে ফেলার পর আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা গাছ, এবার গাছ উপরে ফেলেছে। সুন ইউ ফাইন্ড, তারপর তুমি দেখতে পাবে দ্যাট হি হ্যাজ মেড এ রোড রাইট থ্রু দ্য জঙ্গল স্ট্রেট টু ইয়ার হাউস, তুমি দেখতে পাবে জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে, সোজা রাস্তা, যেটা নাকি একদম তোমার বাড়িতে গিয়ে শেষ হয়। তো এই স্টোরিটা যে লিখেছে এটা হচ্ছে ধান গোপাল মুখার্জি, এই স্টোরিটা সবটা তো না হয়নি, ওনার যে স্টোরি, স্টোরির নাম হচ্ছে কারি দ্য এলিফেন্ট, ওখান থেকে এই স্টোরি পার্টটা নেওয়া হয়েছে। এটা ছিল আমাদের টোটাল সেকেন্ড চ্যাপ্টারটা, ঠিক আছে, কোশ্চেন আনসার একটু পরেই পাঠাচ্ছি, পড়বে ভালো করে, ঠিক আছে, ওকে।